এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি খুব ভালো নেই, একটু খারাপ আছি, কারণ এক্ষুনি মামার একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। খাট থেকে পড়ে গিয়ে ওর মাথাটা অনেকটাই মানে ফুলে গিয়েছে, আমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি, খুবই কান্নাকাটি করছে। তো ওই কারণে আর সকাল থেকে অনেক কাজবাজ হয়ে গেছে আর খুবই ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে। আজকে একটু বেরোনোরও প্ল্যান আছে, মানে আছে বলছি, এবার কি হবে আমি জানি না। মামা পাপা আসলে ওর মাথার অবস্থা দেখে যাবে কি এটা আমি বলতে পারছি না এখন। আর ঘুম থেকে উঠেই এরকম একটা দুর্ঘটনা ঘটালো। আর তারপরে এই তো রান্নাঘরে এসেছি, প্রত্যেক দিন যেটা কাজ থাকে, আর সকালবেলাও ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা কতটা কি করতে পারবো তাও জানি না, কারণ মামার মাথাটা নিয়েও একটু চিন্তা আছে, আর যদি বেরোই সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আমার হাজব্যান্ড সকালবেলায় মাছ নিয়ে চলে এসেছে, এখানে রয়েছে রুই মাছ। তখন আমি মাছটাই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবারে মাছ ভাজা করব। আর এখানে যে ভাত, ভাতটা হয়ে এসেছে, ফ্যানটা গালিয়ে দেব। তো তারপরে চলো দেখি আজকে কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমার মামা মামার সাথে রান্নাঘরে এসেছে, বুঝতে পেরেছো? মা তোমার কোথায় লেগেছে, কোথায় লেগেছে মা দেখো, তোমার মাথায় লেগেছে, তাই জন্য ঘরে থাকতে চাইছি না। আমার সাথে এখন রান্নাঘরে এসেছে, রান্না দেখছে, তো ওকে নিয়ে এখন এইভাবেই রান্না করবো আমি। তো চলো রান্না করে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। আর তারপর এই তো এখানে এখন মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের ঝোল বানাবো, তোমাদের তো বললাম। আর আমি মামামকে নিয়ে রান্নাঘরে রান্না করছি, তাই এক হাতেই ক্যামেরা করছি, তাই কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর এই যে এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, মাছের ঝোল বানাবো, তাই অনেক রকমের সবজি দিয়ে একটাই ঝোল করব। ফুলকপি, কলা আর বেগুন, ফুলকপি, আলু আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো তো আছেই, এগুলো দিয়ে করব মাছের ঝোল। আর হ্যাঁ, একটা শাক আছে সেটা দেখছি, এখানে রয়েছে পালং শাক, এই পালং শাকটাও দিয়ে দেবো। মানে এত সবজি সব কিছু দিয়ে মাছের ঝোল করে নেবো, সব সবজিও খাওয়া হয়ে যাবে, মাছের ঝোলও হয়ে যাবে। তো আজকে এটাই সিম্পল রান্না, একদম মাছের ঝোল। আর সকালে আমি রুটির জন্য আলু পেঁয়াজ কারি ভেজেছিলাম, সেটা আছে, তো এটাই আজকে দুপুরের লাঞ্চ। তো চলো রান্না করে নিই। আর তোমাদের সকালে বলেইছিলাম আমি যাব আজকে একটু ঘুরতে, ঘুরতে মানে সামনেই যাব, ইকো পার্কে হস্তশিল্পের মেলা বসেছে, ওখানেই যাব। তো ওই কারণে রেডি হয়ে গেছি, আজকে আমার আউটফিট এটা সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, মানে আমি যেখানেই যাই তাড়াহুড়োতে ইন্ট্রো দিতে হয়। তো মামামা রেডি হয়ে গেছে, মামামার পাপাও রেডি হয়ে গিয়েছে, এখন বেরোবো। তো চলো বেরিয়ে আবারও তোমাদের সাথে কথা বলছি। আর বললামই তো যাবো ইকো পার্কে হস্তশিল্পের মেলা, কিছুক্ষণের মধ্যে চলেই আসবো, বেশিক্ষণ টাইম মানে কাটাবো না। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তো এখন টাটা। আর তারপরে এই তো দেখতে পাচ্ছ আমরা এখন বাসে উঠে পড়েছি, আজকে আমরা বাসেই যাচ্ছি, কারণ বাইকে যাব না, বাইকে গেলে মামামের হাওয়া লেগে যাওয়ার ব্যাপার আছে, ঠান্ডা লেগে গেলে একটু সমস্যা হবে। আমরা এখন নেমে পড়েছি বাস থেকে, তোমাদের বাসে একটুখানি দেখিয়েছি, বাসে বিভৎস ভিড় ছিল, মানে চাপা চাপের মধ্যে, তারপরে আমরা ফাইনালি নেমেছি। আর এই যে মামামের পাপা আর মামা সামনে সামনে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে, মামা ঘুমাচ্ছিল বাসে, এখন ঘুম থেকে উঠেছে। তো চলো গিয়ে টিকিট ফিকিট কেটে নিয়ে তারপরে আবারও তোমাদের সাথে দেখা করছি। আর তোমাদের তো বললাম আমরা এখন পৌঁছে গিয়েছি ইকো পার্কে, সামনে আমরা এক নম্বর গেটে নেমেছি, যেহেতু মানে মেলাটা এক নম্বর গেটেই হয়, তো ওই কারণে আমরা এক নম্বর গেটে নেমেছি। আর বাসে বিভৎস ভিড় ছিল, তাই জন্য মানে কি বলবো, জায়গা তো ফার্স্ট পেয়েছিলাম, তারপরে কিনা মানে অনেক চাপাচাপির মধ্যেই আসতে হয়েছে। আর বাসটাও এত মানে ধীরে ধীরে আসছিলো যে কিনা আমাদের আসতে খুবই দেরি হয়েছে, অনেকটাই লেট হয়ে গিয়েছে, এখন এখন মানে 3:15-20 বেজে গিয়েছে, হ্যাঁ ওই রকমই টাইম হয়ে গিয়েছে। তো আমরা তো বললাম বেশিক্ষণ সময় কাটাবো না, চলে যাব। আর এই যে দেখো এখানে ইকো পার্ক এক নম্বর গেট, আর এই যে সামনে থেকেই মেলা শুরু এখানে। আর হস্তশিল্পের মেলা মানে জানোই তো সবই হাতের মানব বানানো জিনিস, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে এখানে আসলে দেখা যায় মানে মানুষের কত রকমের প্রতিভা, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমার তো খুব ভালো লেগেছে, খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি মামামের পাপা, আমি আর মামাম, আর ওকে নিয়ে তো গেলাম, তো ও বেশ ভালোই মজা করেছে।
আর আমরা এটা ফার্স্ট টাইম এসেছি, এর আগে আমরা কখনোই আসিনি এই মেলাটাতে, মানে শুনতাম সবার মুখে আর আমি অনেকের ব্লগেও দেখেছি হস্তশিল্পের মেলাটার কথা, শুনেছি দেখেছি, বাট কোনো দিন আসিনি। তো আজকে এলাম আর বেশ ভালো লাগলো। আর এই যে দেখো আমার মামম এখানে একা একাই নিজের মতো খেলে যাচ্ছে আর এটা ওটা কুড়াচ্ছে, এইসবই করছে। আর মামাম ওই সব মানে রাস্তার নোংরা ঘাটছে বলে ওই কারণে মামামের পাপা মামামের হাত ধরে নিয়েছে, আর মামাম দেখো পাপার সাথেই যাচ্ছে, তাও কিন্তু নিচের দিকেই তাকিয়ে আছে। আর আমার মামামের একটা ব্যাড হ্যাবিট তো খুব করেই আছে, যেটা প্রত্যেকটা বাচ্চারই মানে বেসিক্যালি থেকেই থাকে, যেটা হচ্ছে কোনো মানে নিচ থেকে কিছু তুলে নিয়ে গালে দিয়ে দেওয়া। তো এটা আমার মামামও করে, ওই কারণে সারাদিন আমায় ওকে চোখে চোখে রাখতে হয় যাতে না কোনো জিনিস নিয়ে গালে দিয়ে দেয়। আর এই যে এখন আমরা মেলাতে ঘুরছি, এই যে দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল, আর এখানে মানে কাঠের উপর নাম নাম মানে যেগুলো হয় সেগুলোই ওখানে লেখানো হয়। তো এই তো পুরো মেলাটা জুড়ে এরকমই, আর মেলাটা কিন্তু অনেক বড়, বিশাল বড় মেলা। তো ওই কারণে আমি পুরো মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ পুরো মেলার ভিডিওটা যদি আমি শেয়ার করতাম অনেকটাই বড় হয়ে যেত, তো ওই কারণে পুরো মেলার ভিডিও আমি আর করিনি। আর এই যে দেখো এখানে আমি কিছু ফুল দেখছিলাম, এই যে এরকম ধরনের ফুল, বাট শেষ পর্যন্ত এই যে ফুলগুলোর অনেক বেশি দাম চাইছিলো তাই আর আমরা নিই নি, কারণ আমাদের নিজস্ব মনে হয়েছে যে এখানের তুলনায় বাইরে মানে আমাদের জায়গায় বা আমাদের এলাকায় বা অনেক জায়গায় আমি দেখেছি অনেকটা দাম কম এখানে। আর তোমরা ছাড়া ইকো পার্কের মানে হস্তশিল্পের মেলায় আসতে চাও, তোমাদেরকে আমি বলে দিই একটু, তো ইকো পার্কে হস্তশিল্পের মেলাতে কিন্তু জিনিসপত্র একটু কস্টলি আমার অন্তত লেগেছে, পার্সোনালি আমার মনে হয়েছে, আর কার কী মনে হবে আমি জানি না, হতে পারে হয়তো এগুলো হাতে তৈরি বানানো জিনিস, অবভিয়াসলি হ্যাঁ হাতে তৈরি বানানো জিনিস, ওদের তো একটু এটা কষ্ট করেই বানাতে হয়েছে তাই হয়তো একটু দামটা বেশি, বাট আমার কাছে একটু বেশি দাম মনে হয়েছে। তো ওই কারণে আমরা আর ওই ফ্লাওয়ারগুলোও নিইনি, কারণ ওই ফ্লাওয়ারগুলো এক একটা 100 টাকা করে বলছিলো, খুবই ছোটো ফ্লাওয়ার, তার উপরে 100 টাকা করে দাম, তো ওই কারণে আমি আর ওইখান থেকে ফ্লাওয়ার নিইনি। তো এই তারপরে এই যে দেখো আমার তো একদম পছন্দের জিনিস ইয়াররিং, যেটার দিকে আমার চোখ গেছে, তো এখান থেকে তো একদমই নড়া যাবে না সরা যাবে না, এখানে মানে দাম বেশি হলেও নিতে হবে এরকম একটা ব্যাপার, আমি এতটাই ইয়াররিং প্রেমী যাকে বলতে পারো। তো আমার ইয়াররিং নেওয়া কমপ্লিট, আর তারপরে এই তো আবারও ঘুরছি দেখছি, এখানে একজন দিদি দেখো বসে বসে কত সুন্দর মানে পাখার উপরে রং করে আর দারুণ ডিজাইন করছে, এগুলোই দেখছি। আর এখানে শাড়ি শাল টি শার্ট চাদর বিশাল কিছু অনেক রকমের জিনিসপত্র আছে। আর এখানে এই যে অ্যাকোরিয়াম ছোট্ট ছোট্ট, তার মধ্যে রয়েছে মাছ। তো আর খুব ভিড় হচ্ছিলো, আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম তখন একটু ভিড়টা কম ছিল, বাট যত সন্ধে হচ্ছিলো অনেক ভিড় হচ্ছিলো। আর এই যে দেখো এখানেও আছে সব সমস্ত রকমের কাঠের বেতের সব সব রকমের জিনিসপত্র আছে, আর এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিলো যেটা আমি অতটা ভালোভাবে খেয়াল করিনি ঠিক কী হচ্ছিলো, এখন ভিডিও এডিটের সময় দেখছি আর তোমাদেরকেও তাই বলছি। আর এটা হচ্ছে বাইরের মেলা, ভিতরেও কিন্তু অনেক মেলা আছে, তো চলো তোমাদের সাথে কিছু কিছু তো শেয়ার করবো, বললামই তোমাদের পুরোটা আমি শেয়ার মানে তুলিনি, পুরো ভিডিও আমি তুলিনি, কারণ মেলাটা যেহেতু অনেক বড় পুরো ভিডিও তুললে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত আর তোমাদের দেখতেও একদমই ভালো লাগতো না, তাই আমি পুরো ভিডিও তুলিনি, যতটা যা তুলেছি ততটাই মানে তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর তারপরে এই যে দেখো আমরা এখন ঢুকছি ভিতরের মেলাটায়, যেখানেও দেখবো যে কী আছে না আছে, মানে পুরো মেলাটা জুড়ে এই হস্তশিল্পই মানে শুধু আছে, শুধু হাতের বানানো জিনিসপত্র, তো তাও একটু ঘুরে দেখবো, এসেছি মানে তো মানে ফিরে চলে যাব না, একটু তো দেখবো তাই একটু ঘোরাফেরা করছি। আর তারপর এই তো ঘুরছি আর সমস্ত কিছু একটু একটু করে ভিডিও করছি, আর যেগুলো যা পছন্দ হয়েছে সেগুলো তো কিনেছি, তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব যে কী কিনেছি। আর মামামও খুবই বিরক্ত করছিলো, কান্নাকাটি করছিলো, কারণ ও তো একদমই লোকজন ভিড়ভাট্টা এসব একদমই পছন্দ করে না, তো ও খুবই কান্নাকাটি করছিলো, তো ওই কারণে বেশিক্ষণ আর ঘুরতেও পারিনি। আর এই তো দেখো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি,
আর এই যে দেখো এখানে কি সুন্দর কাঠের উপরে মানে ডিজাইন করা মানে ফ্লাওয়ার ভাস, এগুলো ফ্লাওয়ার ভাস ছিল। তারপরে ছিল হচ্ছে টেবিল ল্যাম্প, মানে পুরো বোঝাই যাচ্ছে না যেগুলো বাঁশ দিয়ে বানানো, এতটাই সুন্দর। আর এখানে মামমের পাপা আমাদের একটা সেলফি তুলছিল, তাই সেলফি তুললাম। আর এই যে দেখো এখানে খুবই সুন্দর সুন্দর মূর্তি, এগুলো তো খুব সুন্দর দেখতে, দারুণ। বুদ্ধর, তারপরে মা দুর্গার, ওই যে দেখো মা দুর্গার পুরো মানে সেট আপটা কত সুন্দর, রাধাকৃষ্ণ সমস্ত কিছু। আর এখানে দেখো এটা হচ্ছে ফুড জোন, এখানে মানে খাবার সমস্ত জিনিস মানে সব রকমের খাবার জিনিস পাওয়া যাচ্ছে। আমরা এখানে খাবো ভেবেছিলাম, বাট মামাম মামাম এত কান্নাকাটি করছে তো একদম বসতেই দিচ্ছে না, তো আর খাওয়া হয়নি, বাইরে চলে এসেছি এখন। আর এই যে এখন বাইরেই একটু ঘুরছি, তারপরে তো বাড়ি চলে যাবো। তো ফ্রেন্ডস, এখন বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর বাড়ি এসে ফ্রেশ হয়নি এখনো, মুখের মেকআপটাই রিমুভ করা হয়নি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিয়েছি। আর মামাম গেছে কাকিমার কাছে, তো গেলাম, বাট খুব একটা মজা হয়নি যেটা সত্যি কথা, মানে খুব বেশিক্ষণের জন্য যাইনি, খুবই অল্প টাইমের জন্য গিয়েছিলাম। আর তার মধ্যে খুবই ভিড় হয়েছিল, ওই কারণটা বেশি ঘুরতেই পারিনি, যেটা সবচেয়ে বড় কথা, বেশি অনেক ভিড় হয়েছিল। আর মামামাও কান্নাকাটি করছিল, মামাম খুব একটা ভিড় ভাড়টা একদম পছন্দ করে না, ওই জন্য খুবই কান্নাকাটি করছিল, তাই আর বেশিক্ষণ থাকলাম না, চলেই এলাম। তো চলো কী কী কিনেছি দেখাই, খুবই অল্প কিছু কিনেছি, বেশি কিছু কিনিনি, বেশিক্ষণ না থাকলে তো বেশি কিছু কেনা যাবে না, জানোই যত ঘুরবো ততই তো পছন্দ হয় আমাদের মেয়েদের, তো বেশি ঘুরিনি, একদমই অল্প ঘুরেছি, তাই অল্প জিনিস কিনেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখন আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তাই আমি একাই দেখাচ্ছি, হয়তো একটু অসুবিধা হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে দেখো মামামের জন্য কিনেছি, এই যে এরকম রিং যে হয় না কালার মানে করা যায়, এগুলো মামামের, এটা ওর এই একটাই। আর আমার একটা কিনেছি এরকম গার্ডার, মানে চুলের যে গার্ডার, এই গার্ডার, এগুলো হাতেও অনেকে পরে, তো আমি আমার চুলের জন্যই কিনেছি, হাতে কিন্তু পরবো না, আমার এগুলো একদমই হাতে পরতে ইচ্ছা করে না, অনেককে পরতে দেখেছি বাট আমার পার্সোনালি পছন্দ নয়, তো আমি এটা চুলেই দেবো, এটা এই ভেবেই কিনেছি। আর কিনেছি আমার ছোট্ট গোপুর জন্য ছোট্ট ছোট্ট দুটো দেখো চুড়ি, এই যে একদম ছোট্ট ছোট্ট, ফোকাস নিচ্ছে না চুড়িতে, এই যে এইরকম ছোট্ট ছোট্ট চুড়ি। আর আমার কিনেছি একটা ইয়াররিং, এই যে এটা তোমাদের খুলে দেখাই ব্যাক ক্যামেরা করে, ধরো আগে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে ব্যাক ক্যামেরা করে দেখাবো, এই যে দুলটা কোনো কিছুই ফোকাস নিচ্ছে না, ব্যাক ক্যামেরাতেই আমায় দেখাতে হবে, তো চলো ব্যাক ক্যামেরাতে দেখাই, দুলটা এইরকম, মানে এগুলো ব্ল্যাক পলিশের দুল, এইরকম দুল আমার কাছে আগে আমি নিইনি কোনো দিন, ছিল না, তো মামামার পাপার পছন্দ এটা, তো ওই বলল যে এরকম ধরনের দুল একটা নাও, দাঁড়াও দেখাই, এই যে। আর এখানে একটা মা দুর্গার মূর্তি করা আছে, মানে কান্নের উপরটায় এইরকম, আর গোপু চুড়িটাও এইরকম, এরকম আমি দুটো নিয়েছি, মানে দু সেট, একটা রেড কালার যেটা আমি গোপুর হাতে পরিয়ে দিয়েছি, তো সেটা পরে দেখিয়ে দেবো, আর এই সবই ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আর এই যে এই তো প্যান্টটা, আর মামামের খেলনা এটা, এখন আর কী করবো বসে থাকবো, একটু রেস্ট নেবো, তারপরে তো আবার রাতের রান্না করবো, শরীরটা একদমই ভালো লাগছে না, কোথাও গেলেই আমার এরকম হয়, গেলাম দু এক ঘন্টার জন্য, তাও আমার শরীরটা খুবই মানে ক্লান্ত হয়ে গিয়েছে, আর মাথা তো ভীষণ যন্ত্রণা করছে, তো একটু রেস্ট করবো, তারপরে আবার রাতের রান্না করব, তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর তারপর এই যে দেখো এখন হচ্ছে রাত্রিবেলা, মামামের পাপার হঠাৎই আজকে ইচ্ছা হয়েছে, আজকে রাতে ডিনারে রুটি খাবে না, খাবে হচ্ছে এগ রোল, তো এই যে এখানে এখন এগ রোল বানানো চলছে,
আমি দুটো এগরোল বানিয়েছি, একদমই ভালো হয়নি। সে এগরোলগুলো লাস্টে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো এই এগরোলটা, যেটা হচ্ছে মামামের পাপা বানাচ্ছে, মানে আমার দ্বারা হয়নি বলে তখন ও বলছে কি দাও যে আমি বানাই, আমি বানিয়ে দেখি ভালো হয় কি। তো ফাইনালি ওই ভালো বানাতে পেরেছে, আমারগুলো একদমই ভালো হয়নি। আর এই যে এখন এগরোলগুলো আমি ডেকোরেশান করছি, এই যেটা বানিয়েছে মামামের পাপা, আর এই যে দেখো এইটা বানিয়েছি আমি, যেটাই ডিমটা মানে মাঝখানেই পুরো জমে আছে, সাইডগুলোতে একটুও লাগেনি। আর এই তো, আর নিচে আরেকটা আছে কিন্তু সেটা মানে চাপা পড়ে গিয়েছে, ওটা লাস্টে ডেকোরেশান হবে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম বানালাম তো তাই জন্যই হয়তো এরকম একটু হয়েছে, নেক্সট টাইম অবভিয়াসলি ভালো হবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, গুড নাইট।